ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. জিহাদ তো ফরজ, এখন জিহাদ কখন ফরজ হয়? জাহাদা শব্দ থেকে এসছে জিহাদ শব্দ, যার অর্থ হচ্ছে প্রচেষ্টা করা। তারপরে মূলত যেটা হচ্ছে শত্রুদের বিরুদ্ধে জিহাদ করা, সেটা হচ্ছে যখন ইসলামের প্রতি কোনো দল আক্রমণ করবে, প্রথম হচ্ছে আত্মরক্ষা। মুসলমানদের এটা নীতি নয় যে তারা আগাম কোনো দলের উপরে, নির্দোষ দলের উপরে, যারা কোনো মুসলমানদের উপরে অত্যাচার করেনি, যারা ধর্মের কারণে মুসলমানদের সাথে শত্রুতা করেনি, তাদের সাথে মুসলমানরা শত্রুতা করবে বা তাদের উপরে অযাচিত আক্রমণ করবে, এটা ইসলাম অনুমতি দেয় না। বরং এটাকে অতিরঞ্জন বলা হয়েছে। তো এতে এটা জিহাদ নয়, বরং জিহাদ হচ্ছে যখন মুসলমানদের প্রতি কোনো দল আক্রমণ করবে, সে আক্রমণ তাকে প্রতিহত করা, অতঃপর তাদের উপর আক্রমণ করা যাতে তাদেরকে দুর্বল করা যায়। তো বর্তমান কি পরিস্থিতি? এখন বর্তমান পরিস্থিতি, বিভিন্ন দেশে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। মুসলমানরা ঐক্যশীল নয়, মুসলমানরা ঐক্যবাদী নয়, কিন্তু মুসলমানদের যারা শত্রু, ইহুদি, নাসারা, মূর্তি পূজক, এরা কিন্তু মুসলমানদের বিরুদ্ধে দৃঢ়তার সহকারে এবং ঐক্যবদ্ধভাবে চারিদিকে ষড়যন্ত্র চালাচ্ছে। তো এমন অবস্থায় তাদের সঙ্গে জিহাদ করা, তারা আক্রমণ করছে জবাব দেওয়া। প্রত্যেক দেশে কিন্তু একটা বিষয় হচ্ছে, একটা নীতিমালা আছে, একটা সরকার আছে, দেশের একটা আইন আছে, সেই আইনকে সম্মুখে রেখে আইনগতভাবে তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। এই নয় যে অস্ত্র তুলে নেওয়া। যেমন একটা মুসলমান যদি কারোর কেসাসে, যেখানে রীতিনীতি আছে, হাতের বদলে হাত, চোখের বদলে চাঁদ, চোখের বদলে চোখ, আপনার পায়ের বদলে পা, আপনার প্রাণের বদলে প্রাণ, এটা কিন্তু সাধারণভাবে নেওয়া যাবে না। দেশে আইন আছে, সেই আইনে শরণাপন্ন হতে হবে। যে দেশে ইসলামী শাসন আছে, সে দেশেও সাধারণভাবে কিন্তু নিতে পারবে না। প্রথমে হাকিমের অনুসারে, হাকিমের কাছে যেতে হবে, বিচার যেতে হবে, প্রমাণ করতে হবে, সাক্ষ্য প্রমাণ নিয়ে যেতে হবে। অতঃপর সে হাকিম নির্দেশ দিলে পরে, সরকার নির্দেশ দিলে পরে, তবে হাতের বদলে হাত, চোখের বদলে চোখ, তবে হত্যার বদলে হত্যা। এই হচ্ছে ইসলামী রীতিনীতি। অতএব এটাকে কেন্দ্র করে দেখতে হবে যে কোনো দল যখন মুসলমানদের উপরে আক্রমণ করবে, তখন প্রথম মানে প্রধানত তাদেরকে প্রতিহত করতে হবে, এখানে জিহাদ, অতঃপর তাদের উপর আক্রমণ করতে হবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে অন্য অন্য দেশে হচ্ছে আক্রমণ, তো আমরা কী করতে পারি? আমরা তাদের জন্য বদদোয়া করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছিলেন, 70 জন সাহাবাকে হত্যা করার পর তিনি এক মাসব্যাপী 5 ওয়াক্ত নামাজের শেষ রাকাতে রুকুর পরে কোনোতে নাজিলা পাঠ করেছিলেন, তাতে শত্রুদের বিরুদ্ধে দুর্বলতার এবং শত্রুদের ধ্বংস হয়ে যাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছেন, সেটা তিনি শিক্ষা দিয়েছেন। তো কই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এটাও করেননি তো, যে 70 জন সাহাবা হত্যা হয়ে যাওয়ার পরে সৈন্য গঠন করে সেই যারা হত্যা করেছিল তাদের ওখানে আক্রমণ করা, না। বরং পরিস্থিতি অনুযায়ী বুঝতে হবে, যদি আমার আমার ক্ষমতা যেখানে নাই, সেখান থেকে আমাকে প্রতিহত থেকে বুদ্ধি বিমত্তার দ্বারা কাজ নিতে হবে। অতএব আলেমরা কেন জিহাদের হুকুম দিচ্ছে না, এ কথাটা বলা ভুল। পরিস্থিতির বুঝতে হবে, প্রেক্ষাপট বুঝতে হবে, অতঃপর সেখানে আগে বাড়তে হবে। আর এই জিহাদের অপব্যাখ্যা করেই, জিহাদের অপব্যাখ্যা করেই অজ্ঞ মুসলমানদেরকে সন্ত্রাসী বানানো হচ্ছে। অথচ ইসলামে সন্ত্রাস কোনো মতেই বৈধ নয়, সন্ত্রাস কোনো মতেই বৈধ নয়, সীমা লঙ্ঘন কোনো মতেই বৈধ নয়। আর এই সীমা লঙ্ঘন করছে যারা, তারা কোথায় আপনার বাজারেতে বোমা বিস্ফোরণ করছে, গাড়িতে বোমা বিস্ফোরণ করছে, সিনেমা হলের মধ্যে বোমা বিস্ফোরণ করছে, অথচ কারা নিহত হচ্ছে? যারা প্রকৃতপক্ষে দোষী নয় তারা নিহত হচ্ছে। তো এই ধরনের আক্রমণকে, এই ধরনের জিহাদ, কথিত জিহাদকে ইসলাম কিন্তু সমর্থন করে না, বরং এটা সীমা লঙ্ঘন। আর এর জন্য কালকে আমাদের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শাস্তি পেতে হবে।